খতমেনুবৎ আন্দোলনের নেতাকর্মীরা দাবি করেন আহমদিরা নাকি সত্য গোপন করে আগমনকারী প্রতিশ্রুত মসিকে নবী হিসেবে প্রকাশ করে না অথচ মির্জা গোলাম আহমদ সাহেব বারবার নবী হওয়ার দাবি করেন মির্জা সাহেবের এই দাবি গোপন করে আহমদিরা প্রতারণার আশ্রয় নেয় সদি দর্শক হযরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী আলে ইসলাম তার জীবদ্দশায় ২৬ মে উনিশশো আট সনে প্রকাশিত সর্বশেষ পত্রে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন সারা জীবন তিনি এক ধরনের নবুয়ত অস্বীকার করেছেন আর আজও তা অস্বীকার করেন আর সারাজীবন এক ধরনের নবুয়ত অস্বীকার করেননি আর আজও তা অস্বীকার করছেন না মির্জা গোলাম আহমদ সাহেব ইসলাম পরিপন্থী কোরআন শরীফ প্রদত্ত বিরোধী কোনও নবুয়তের দাবি করেননি তিনি বলেছেন সারা জীবনে আমি কখনও বাহক নবুয়তের বা ইসলাম পরিপন্থী তথা কোরআনের বিরোধী কোনো নবুয়তের দাবি করিনি আমি যে নবুয়ত লাভ করেছি তা পবিত্র কোরআন ও মহানবী হযরত মোহাম্মদ ইসলামের অনুবর্তিতায় লাভ করেছি মোট মোটকথা মির্জা সাহেব আনুগত্যকারী নবুয়ত লাভ করার দাবিদার একই সাথে তিনি স্বাধীন স্বয়ংসম্পূর্ণ নবুয়তের অস্বীকারকারী এটি তার দাবির সারাংশ যা তিনি সারা জীবন লালন করেছেন আর তার হাতে বয়াতকারী জামাতও একথা জগৎবাসীর সামনে স্পষ্টভাবে উপস্থাপন করে অর্থাৎ তিনি এক ধরনের নবুয়তের অস্বীকার করেছেন আর এক ধরনের নবুয়তের দাবি করেছেন এক্ষেত্রে কোথাও কোনো প্রতারণার আশ্রয় নেয়া হয়নি বা সত্য গোপনও করা হয়নি পক্ষান্তরে খতমে নবুয়ত আন্দোলনের ধ্বজাধারীরা একমুখে বলেন রসুল শেষ নবী আর সেই একই মুখে নির্লজ্জের মতো দাবি করে বলেন আকাশে এক ইহুদি নবী সশরীরে এ মুহূর্তে জীবিত আছেন যিনি মহানবী সাল্লাহ ইসলামের পরে শেষ যুগে আবির্ভূত হবেন তারা খতমে নবুয়তের আন্দোলন টিকিয়ে রাখতে সত্য গোপন করে প্রতারণার আশ্রয় নিয়ে বলেন ঈসা আলে ইসলাম আসলে নবী হবেন না বরং উন্মতি হয়ে আসবেন অথচ এদেরই গুরু মহাগুরু শিক্ষক ও উস্তাদরা অকপটে বলে গেছেন আগমনকারী ঈসা নবী হিসেবেই আসবেন দেখুন হজরত মৌলানা মুফতি মোহাম্মদ শফি রচিত তফসির মারিফুল কোরআন হযরত ঈসা আলে ইসলামের বর্ণনা যেখানে এসেছে সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন মোট কথা এই যে হযরত ঈসা আলে ইসলাম তখনও নবুয়ত ও রিসালাতের গুণে গুণান্বিত হবেন তাকে অস্বীকার করা পূর্বে যেরূপ কুফর ছিল তখনও কুফর হবে আবার মৌলানা শামসুল হক ফরিদপুরি প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়ার ফয়েজ ও বরকতে মৌলানা আজিজুল হক সাহেব মহাদ্দেস জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা শেখুল হাদিস জামিয়া রহমানিয়া সাত মসজিদ মহম্মদপুর ঢাকা কর্তৃক অনুদিত বুখারি শরীফের বাংলা তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যা যা হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে এই বুখারি শরীফের তর্জমা ও ব্যাখ্যার দুশো চৌরাশি নম্বর পৃষ্ঠায় লিখছেন অগ্রগণ্য মত এই যে এই বাক্যটি ঈসা আলাই ইসলাম সম্পর্কীয় বর্ণনা যে তিনি অবতরণ করিয়া মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করিবেন এবং নামাজের ইমামতিও তিনি করিবেন অবশ্য তিনি ব্যক্তিগতভাবে নবী থাকিলেও তাহার তৎকালীন জীবন শরীয়তে মহম্মদীর অন্তর্ভুক্ত থাকিবে এরই দুশো বিরাশি পৃষ্ঠায় বলছেন হাকামান আদালান নেতৃত্ব দানকারী ও সুবিচারক ন্যায় প্রতিষ্ঠাকারী অর্থাৎ হযরত ইসার তৎকালীন আগমন ভিন্ন নবী ও ভিন্ন শরীয়তের বাহকরূপে হইবে না বরং তিনি ব্যক্তিগতভাবে নবী থাকিবেন বটে কিন্তু তখন তিনি হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের শরীয়ত মোতাবেক ফয়সলাকারী এবং সকল প্রকার অন্যায় অত্যাচার দূর করিয়া ন্যায় প্রতিষ্ঠাকারী রূপে আগমন করিবেন সুদী দর্শক হতমেনুবোধ আন্দোলনকারী নেতাকর্মীদের গুরুদের একথাও অস্বীকার করার কোন সুযোগ নেই শুধু তাই নয় এদের এই দাবি পবিত্র কোরআনের শিক্ষা পরিপন্থী কেননা পবিত্র কোরআন বলে আউজবুল্লাহমিনা শেয়ে তানি রাজিম কলা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি আলানী নভি হযরত ঈসা আল ইসলাম বলছেন নিশ্চয় আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব প্রদান করা হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে এছাড়া পবিত্র কোরআনে আল্লাতালা এও বলেছেন ওয়া রসুল ইলা বনি ইসরাইল তিনি বনি ইসরাইলের জন্য প্রেরিত রসুল এটি পবিত্র কোরআনের এক অমুক ঘোষণা যা ক্যামত পর্যন্ত পরিবর্তনযোগ্য নয় অতএব কোরআন বিরুদ্ধ যে কোনো কথা ভণ্ডামি শুধু তাই নয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাইয়াসাল্লাম আগমনকারী প্রতিশ্রুত মসিকে নবীলাই বলে গেছেন মুসলিম শরীফ কিতাবুল ফিতান অধ্যায়ে মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম আগমনকারী প্রতিশ্রুত মুসিকে চারবার নবীউল্লাহ উপাধিতে সম্বোধন করেছেন সেখানে উল্লেখ আছে ওয়া ইহসার ইসা ওয়া আসহাবুহু এরপর ফাইয়ার গাবো নবীউল্লাহ ঈসা ওয়া আসহাবুহু সুম্মা ইয়াহবেতো নবীউল্লাহ ইসা ওয়া আসহাবুহু ফৈয়ার গাবো নবী উল্লাহ ইসা ওয়া আসহাবুহু অতএব একদিকে পবিত্র কোরআন মহানবী হযরত মোহাম্মদ ইসলামের স্পষ্ট ঘোষণা এবং তাদেরই গুরু ও বুজুর্গানের স্বীকারোক্তি হল আগমনকারী ঈসা নবী হয়েই আসবেন অথচ খতমেনুবতের নেতাকর্মীরা জনসমক্ষে বলেন না ঈসা নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন এটি কি প্রতারণা নয় ধর্মপ্রাণ মুসলমানের বিবেকের কাছে প্রশ্ন প্রতারক কে